হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই মোটামুটি ভালো আছেন, আর ভালো আছেন সেটা আমিও জানি আর আপনারাও জানেন, কারণ আজকে হচ্ছে হ্যাপি দিওয়ালি। সকলকে শুভেচ্ছা, আর সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। আর যেহেতু কালী পুজো, সেহেতু কোনো মাছ মাংস রান্না করবো না, নিরামিষ করবো। আর আমার বাচ্চারা খিচুড়ি খেতে পছন্দ করে, সেই জন্য আমি ওদের জন্য তরকারি আর খিচুড়ি করবো। নিরামিষ তরকারিটা খেতে খুবই ভালো হয়, মন্দিরে যেভাবে করা হয় আমি সেভাবেই করব। এখানে আমি আদা আর জিরা বাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া আর কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে খুব বেশি ভালো হয় স্বাদটা, তাই কাঁচামরিচ কয়েকটা দিতেই হবে, দিয়ে দিয়েছি। আর এরপরে তরকারিটা এভাবে করে বারে বারে কষাতে হবে। লবণ দিয়ে দিয়েছি, লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় তরকারিটা আর সিদ্ধ হয় তাড়াতাড়ি। এভাবে বেশ কয়েকবার আমি ঢেকে রেখে তরকারিটাকে নরম করে নিচ্ছি। আর এখান থেকে কিছুটা তরকারি আমি খিচুড়ির জন্য নামিয়ে রাখবো সিদ্ধ হলে, আর বাকিটা দিয়ে আমি তরকারি করব। তো রেখে দিয়েছি, আর তারপরে টমেটো কেটে রেখেছিলাম একটা, সেটাও মিশিয়ে দিলাম। দেখুন তরকারিটা খুব নরম হয়ে গেছে। এবার আমি এটাকে বাগার দিয়ে দেব। কাঁচা তেল দিয়ে দিলাম, সরিষার তেল, এতে ভালো করে একটা ফ্লেভার আসবে। আর এখানে জিরা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ, তেজপাতা, আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটাই এই তরকারিটার মেন স্বাদ। নিরামিষ তরকারিতে পাঁচফোড়ন দেওয়ার পরেই কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যায়, দারুণ একটা টেস্টি খাবার তৈরি হয়ে যায়। এবার আমি বাগার দিয়ে দিচ্ছি তরকারিটাকে। এরপরে কিছু সময় নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিলেই হয়ে যায়। যখন আপনি তরকারিটা বাগার দেবেন, অন্যরকম একটা ফ্লেভার আসে। তো হয়ে গেছে আমার তরকারি, এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আর এরপরে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, সাথে হলুদ, লবণ আর মরিচটা দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করব। আর তিন পদের ডাল দিয়েছি, সাথে বুটের ডাল দিয়েছি, আর দিয়েছি হচ্ছে মুগ ডাল আর খেসারির ডাল। তেজপাতা দিয়েছি কয়েকটা, গরম মশলাও ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে আমি জলটা দিয়ে দিয়েছি। আর আমি ব্যবহার করেছি পোলার চাল। কিছু সময় চালটা ফুটে ওঠার পরে আমি ওই তরকারিটা মিশিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে বাগার, আর সরিষার তেল দিয়ে বাগারটা দিয়েছি। দেখুন প্রায় হয়ে এসেছে। যেহেতু এটা শুকনা খিচুড়ি করব, এখন ঢেকে দেব। এর আগে কিন্তু আমি ঢেকে দেইনি। তো হয়ে গেছে, এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা করে দেখবেন বাসায় অবশ্যই, কারণ সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এই ধরনের আইটেম ভালো লাগে। আর আমাদের তো পুজো হলেই মাঝে মাঝে খাওয়া হয়। তো বাচ্চারা পুলিপিঠে খেতে চেয়েছিল, আমি বানিয়ে দিয়েছি। এটা চালের গুঁড়ি দিয়ে করিনি, ময়দা দিয়ে করেছি, আর সেই জন্যই আমি তেলে ভেজে নিচ্ছি, সিদ্ধ করব না। যেহেতু বাচ্চারা খেতে চেয়েছে হঠাৎ, আর হঠাৎ করে কিন্তু এত সব আয়োজন করা সম্ভব নয়, তো ঘরে যা ছিল সেটা দিয়েই করেছি। নারকেল ছিল, গুড় ছিল, আর ময়দা দিয়ে আমি তাড়াতাড়ি করে যেভাবে পারি সেভাবেই করে দিয়েছি। তো হয়ে গেছে, এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ময়দাটা যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম, সেহেতু অত বেশি কড়া করে ভাজতে হবে না।
তো হয়ে গেছে আমার সব কিছু রান্নাবান্না, এতটুকুই ছিল আজকের আয়োজনে আমার রান্নাবান্না। কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবে আমাকে। চলে এসেছি বন্ধুরা, রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর এখন আমি হচ্ছে আমার বাচ্চাদের নিয়ে দীপ জ্বালাবো। অল্প আয়োজন করেছি, খুব কম, শুধু মন্দিরে জ্বালাবো। আর কালী পুজোর সময় প্রতি বছরই এই সময়টা আমাদের দীপ জ্বালাতে হয়, সেটা সকলেই কম বেশি জানো। একটা মজার ব্যাপার হয় যেটা সন্ধ্যাবেলায় চারিদিকে আলো ঝলমল করতে থাকে আর দীপ জ্বালানো হয়। এটা অবশ্য গ্রামের বাড়িতে খুব বেশি ভালো হয়, আর যদি মন্দিরে যাওয়া যায় সেখানেও খুব ভালো লাগে। তো আমি যতটুকু পেরেছি আমার বাচ্চাদের নিয়ে সেটাই করবো আর শেয়ার করবো তোমাদের সাথে। চলো যাই। বারুদ নিয়ে আসা হতো, সেটা দিয়ে বাজি ফুটানো হতো, বোম ফুটানো হতো, তো সেগুলো তো এখানে হবে না। যতটুকু পারি আমি আমার বাচ্চাদের নিয়ে ততটুকুই মজা করছি, আর ঢাকা শহরে তো এর থেকে বেশি কিছু আশাই করছি না। আশা করছি আপনাদের মোটামুটি ভালোই লাগবে, যা আয়োজন করেছি অনেক ভালো করে। পাশের রুমটাও কিছু বাতি জ্বালিয়ে দিয়েছি, এখানে রাস্তার সাইডে তাই খুব বেশি এখানে। তো বন্ধুরা এখন আমি বিদায় নেব, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল, আর তোমরা খুব খুব আনন্দ করো সকলে, এটাই আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওগুলো কেমন হলো, আর আমাদের পাশে থাকবে সব সময়। টাটা।